নারায়ণগঞ্জে সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সোমবার দুই সেপ্টেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করে জেলা পুলিশ এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমির খসরু অতিরিক্ত পুলিশ সুপার চাইলাও মার্মা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপারের সাথে পরিচয় হন উপস্থিত সাংবাদিকরা পরিচিতি পর্ব শেষে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যম কর্মীদের বলেন আমি নিজেই প্রথম দিন এসে যানজটে বসে আমি বললাম এ কি এ তো কোনো শহরের অবস্থা না আমি সাথে সাথে সমস্ত অফিসার নিয়ে যেটা বললাম আমি বসেছিলাম আমি টিআইদের ডেকেছিলাম তারাও একটা মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল আমি তাদেরকে উজ্জীবিত করেছি পাশাপাশি আমাদের যে পুলিশ লাইনে এস এর ফোর্স আছে প্রতিদিন এই যে আমার একটু আগেই আমার জেলার এই যে এসপি উনি পদোন্নতিপ্রাপ্ত এসপি ওনার উনি সহ ওখানে আমরা তিরিশ জন মতো অলরেডি আমাদের এসএফ এর ফোর্স যেটা এই ডিউটি করার কথা না ট্রাফিক ডিউটি এদের ডিউটি কিন্তু বাইরে আমি এখানে বলেছি আগে যানজট আগে যেটা প্রথমে সমস্যা সে সমস্যার সমাধান করতে হবে আমরা যানজট নিরসনের জন্য দিয়েছি পাশাপাশি যে ভলেন্টিয়ার দেওয়া যায় কি না সেই ব্যাপারে আমরা কথা বলেছি তার কারণ আমাদের তো মানে সবাই সহযোগিতা লাগবে তাছাড়া তো আমরা পারবো না আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন আমি নোট ডাউন করেছি আরও ভবিষ্যতে আপনাদের ডাক দিয়ে আমরা শুনবো সবার কথা শুনবো সবাই মিলেই শহরটারে ভালো করবো এই আশাবাদ ব্যক্ত করি যে এইখানে কোনো ওই কোড আন কোড চলবে না যে তুমি কোড দিয়ে টাকা নিবা আর ওই সিএনজি অটো চলবে এক্ষেত্রে আপনাদেরও মানে সহযোগিতা লাগবে আপনাদের ভিতর থেকেও যেন কারো ওই দশটা সিএনজি দশটা অটো আছে এগুলো নিয়ে তদবিরটা করবেন না প্লিজ তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না তাহলে আপনি আসবেন সব সময়ের জন্য আসবেন কোনো সমস্যা নাই তো আমাদের কাছে আমাদের দরজা খোলা থাকবে তো আমাদের দরজা তো বন্ধ হয় না থানার দরজা আর হাসপাতালের দরজা পৃথিবীতে কোথাও বন্ধ হয় না কখনো থানা এবং হাসপাতালের দরজা বন্ধ হয় না অন্য সব দরজা বন্ধ হয় কিন্তু এই দুই দরজা বন্ধ হয় না মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আপনারা যদি কত কোনো ক্ষেত্রে প্রমাণ পান আমার পুলিশের কেউ এর সঙ্গে ইনভলভ হয়েছে সরাসরি আপনি প্রমাণ সহ দিতে হবে ডালাও পাবে না অমুক আপনার সুপারিশ শুনলো না আপনি এসে বললেন উনি তো মাদকের টাকা খায় এমন কথা না আপনি প্রমাণ দেন অবশ্যই ব্যবস্থা নেব অবশ্যই ব্যবস্থা নেব মামলার বিষয়ে সর্বশেষ আরেকটা বিষয়ে এইখানে আপনারা যেটা বলছেন যে মামলা সাংবাদিক ভাইয়ের নামে মামলা হচ্ছে মামলা করতেই পারে যে কেউ বাদ দিয়ে মামলা করতে পারে কিন্তু মামলা করা মানেই তো এই না যে তার জেল হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে মামলাটা হলো প্রাথমিক পর্যায়ে সে তার মনের অভিযোগটা প্রদান করলো এরপরে আমরা পুলিশ আমরা ওইটা তদন্ত করব। তাকে তদন্ত করে যদি তার বিরুদ্ধে অভিযোগ পাই তাহলে সে অভিযোগপত্র হবে আর যদি তার বিরুদ্ধে অভিযোগ না পাওয়া যায় অবশ্যই তাকে হয়রানি করা হবে না মামলা থেকে বাদ দেওয়া হবে এবং গ্রেপ্তারও আমরা করব না আমরা তদন্ত না করে কাউকে হয়তো গ্রেপ্তার করবে না পুলিশ রিপোর্ট করেছেন সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ